নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হোম গার্ডেনের আমি সুপ্রিয় আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চন্দ্রমল্লিকার গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে তার প্রস্তুতি এবং তার কাটিং করার পদ্ধতি তাজগাম ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরেছি এবং চন্দ্রমল্লিকা নিয়ে কিছু প্রাথমিক টিপস আপনাদের আজকে শেয়ার করেছি ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কীভাবে এখানে আমি সম্পূর্ণ পদ্ধতি করছি স্টেপ বাই স্টেপ তার সম্পূর্ণ তুলে ধরেছি যেটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো জায়গায় যেন স্কিপ করবেন না তাহলে এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের অজানা থেকে যাবে তো দেখতে থাকুন কীভাবে কী করা হচ্ছে তা চন্দ্রমল্লিকা কাটিং করার জন্য প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে লাল বালি কনস্ট্রাকশানের যে লাল বালি হয় সেই বালি মিডিয়াম সাইজের আমাদের বালি কালেক্ট করতে হবে তা আমি এখানে একটা চালি থালায় মানে থালা টবগুলো যে হয় সেইখানে আমি বালিটা নিয়েছি এবং বালিটা আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বেরোচ্ছে বালি ধোয়া ততক্ষণ আমাদের বাল ভালো করে বালিটা ধুয়ে নিতে হবে এইবার খুব সুন্দরভাবে সমান করে দিয়ে আমাদের বালিটা তৈরি করতে হবে এই এই বালির মধ্যেই আমরা কাটিংটা তৈরি করবো তা এই চন্দ্রমল্লিকার কাটিং এপ্রিল মাস থেকেই শুরু করে দেয়া যায় এবং এই এই সময় থেকে যদি আমরা শুরু করি তাহলেই আমরা একটা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাব মোটামুটি মিনিমাম আমরা একটা গাছ থেকে পাঁচশো ছশো ফুল পেতেই পারি খুব সহজে সেটার জন্য আমাদের এই সময় থেকেই শুরু করে দিতে হবে তো এগুলো দেখছেন মাদার প্ল্যান্ট রয়েছে এবং সবকটা গাছ রোগ মুক্ত আমাদের রাখতে হবে এবং রোগমুক্ত কাটিং আমাদের সংগ্রহ করতে হবে রকম অনেক সময় কি হয় সাদা মাছি মিলিবাগ এবং জাপ পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে কীটনাশক ব্যবহার করে মাদার প্ল্যান্টগুলোকে রোগমুক্ত রাখতে হবে এবার কাটিং করার জন্য আমাদের যে কটা জিনিসের প্রয়োজন হবে সেটা হচ্ছে কাটিং এইড বা যে কোনো রুটিন হরমোন আমাদের নিতে হবে এবং তার সাথে একটি ছত্রাকনাশক পাউডার আমি এখানে সাফ নিয়েছি খুব জনপ্রিয় এবং তার সাথে একটা ব্লেড এবং কাঁচি এই দুটোই হচ্ছে স্টেরিলাইজ করে নিতে হবে যে কোনো ডেটাল বা যে কোনো স্টেরিলাইজিং এজেন্ট দিয়ে আমাদের ভালো করে জীবাণুমুক্ত করে নিতে হবে এরপর আমাদের কাটিং করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে পাঁচ থেকে সাত সেন্টিমিটারের ডাল আমাদের কাটতে হবে ঠিক পাতার নিচ থেকে অর্থাৎ নোডের নিচ থেকে আমাদের ইন্টার নোড মানে দুটো নোডের মাঝখান থেকে কিন্তু কাটবো না ঠিক পাতা যেখান থেকে ছাড়ছে সেই একটা পাতার তলা থেকে আমরা মোটামুটি পাঁচ থেকে ছখানা পাতা বা চার থেকে পাঁচটা অর্থাৎ পাঁচ সেন্টিমিটার মতো একটা ডাল আমরা ওপর থেকে কেটে নেবো এবং ভিডিওটা খুব ভালো করে লক্ষ্য করলে আপনারা ভালো করে বুঝতে পারবেন কিভাবে আমরা এখানে কাটছি কাটিংটা কাটার সময় আমাদের একদম সার্প কাট কাটতে হবে ডালটা যখন আমরা কাটবো সেই কাটার সময় কোনো রকম মানে ভোতা ছুরি বা কাঁচি ব্যবহার করলে কিন্তু থেতলে যেতে পারে বা চেপটে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু রুটিং আসতে সমস্যা হবে ডালটা পচে যেতে পারে তাই একদম ধারালো ব্লেড বা ছুরির সাহায্যে একদম সার্প কাট কাটতে হবে এবং যেটা খেয়াল রাখতে হবে দেখুন একদম পাতার তলায় যে নোড এরিয়া রয়েছে সেই পাতার এখান থেকে কিন্তু আমাদের কেটে নিতে হবে একদম ভালো করে লক্ষ্য করুন এই মাঝখান থেকে দুটো নোডের মাঝখান থেকে মানে দুটো যে পাতার মাঝখানে যে অংশটা রয়েছে সেখান থেকে কাটবো না তাহলে কিন্তু শেকড় বেরোবে না চট করে কাটিংটা পচে যেতে পারে তাই ঠিক এই নোড এরিয়া থেকে কাটিংটা কালেক্ট করতে হবে আমি এখানে কাটিং কালেক্ট করে নিয়েছি এবার যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে এই পাতাগুলো নিচ থেকে যে পাতা সেই পাতাগুলো আমরা কেটে দেব। কেটে কাটিংটা আমরা কিছুটা হালকা করে দেব। আমরা উপরের ঠিক দুটো বা তিনটে পাতা রাখবো দুটো পাতা রাখলেই যথেষ্ট দুটো পাতা রেখে বাকি পাতাগুলো নিচের দিকে সব কেটে দেব দিয়ে কাটিংটা হালকা করে নেব এইভাবে আমি সমস্ত পাতা এখান থেকে কেটে দিচ্ছি দেখুন ভালো করে লক্ষ্য করুন ভিডিওটা এইভাবে সব কটার পাতা আমি কেটে দিচ্ছি নিচ দিয়ে এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই কাটিংগুলোকে আমাদের শোধন করতে হবে সেক্ষেত্রে আমি ফাঙ্গিসাইড জলে যে আমি সাফ ফাঙ্গিসাইড যে নিয়েছি এই সাফ দিয়ে এই কাটিংগুলোকে শোধন করে নেব এইভাবে দেখুন সমস্ত পাতা আস্তে আস্তে সব কটা কাটিংয়েরই নিচ থেকে দুটো পাতা রেখে রেখে দেবো দেখুন ঠিক নোড এরিয়া রয়েছে এখানে সব কটা এবার এই জল জলে পরিষ্কার জলে সামান্য কিছুটা ফাঙ্গিসাইড পাউডার দিয়ে এই যে কাটিংগুলো আমরা করলাম এই কাটিংগুলোকে ভিজিয়ে রাখবো কতক্ষণ ঠিক দশ থেকে বারো মিনিট এটা কি হবে বিভিন্ন যে ছত্রাক অনেক সময় কী হয় কাটিং পচে যায় এই এই সমস্যা আমাদের দূর হবে আবার এদিকে খেয়াল রাখতে হবে আমরা যদি কাটিংয়ে বেশি ফাঙ্গিসাইড ইউজ করি অতিরিক্ত পরিমাণ সেক্ষেত্রে কিন্তু এই কাটিংয়ের পাতাগুলো নীলচে কালার হয়ে যাবে শেকড় আসতে সমস্যা করবে তাই এটাও কিন্তু খেয়াল রাখতে হবে অল্প ফাঙ্গিসাইড দিতে হবে ফাঙ্গিসাইড দিলাম মানে যে অতিরিক্ত ফাঙ্গিসাইড দিলাম সেটা কিন্তু নয় এবার আমরা যে বালিটা রেখেছিলাম হালকা শুকিয়ে গেছে এই বালিতেও আমরা কিছুটা ফাঙ্গিসাইড স্প্রে করে নেব এতে কি হবে বালিটা পরিশুদ্ধ হবে বা যে বালিতে আমরা কাটিংটা করবো সেই বালিটা শোধন করা হলো এটা ওই পার লিটারে দুই গ্রাম দিয়ে আমরা বালিটা ভালো করে শোধন করে নিলাম ভিজিয়ে এইবার এই কাটিংগুলো আমরা ফাঙ্গিসাইড থেকে জল থেকে তুলে রেখেছি এবার কি করব এই তলাটায় এই রুটিং এইট পাউডার বা কাটিং এইট পাউডার লাগাবো এই যে দেখুন একদম অল্প নিচটা যেখান দিয়ে ঘরটা বেরোবে নডিরে রয়েছে ওইখানটা আমরা ঠেকিয়ে দেব শুধু পাউডারটা যে আমরা কিছুক্ষণ রাখবো পাউডারটা যাতে শুকিয়ে যায় পাঁচ সাত মিনিট যতক্ষণ সব করতে টাইম লাগবে ততক্ষণে শুকিয়ে যাবে পাঁচ সাত মিনিট রেখে তারপর আমরা বালিতে প্রতিস্থাপন করবো এই বালিতে ফাঙ্গিসাইট স্প্রে করার সময়ও খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত ফাঙ্গিসাইট কাটিংয়ে না যায় অতিরিক্ত ফাঙ্গিসাইড যদি আমরা কাটিং করার সময় ব্যবহার করি সেক্ষেত্রে কাটিংয়ের পাতাগুলো নীলচে কালার হয়ে যাবে এবং রুটিং আসতে দেরি হবে তাই আমরা পরিমাণ মতো অল্প করে ব্যবহার করব অতিরিক্ত যেন ফাঙ্গিসাইড ব্যবহার না করা হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে এভাবে সমস্ত কাটিংগুলোতেই আমি রুটিন হরমোন দিয়ে এখানে রাখছি এক এক করে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজটা করতে হবে এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এগুলোকে বালিতে প্রতিস্থাপন করব। আমরা কতটা করব ঠিক এই দুখানা যে পাতা রয়েছে সেই দুখানা পাতা আমরা নিচে পুঁতে দেবো অর্থাৎ দুটো নোড এরিয়া নিচে আমরা ঢুকিয়ে দেবো সামান্য হাফ ইঞ্চি মতো হবে। আমরা নিচে ঢুকিয়ে দেবো বালিতে দেখুন আমি এখানে সমস্ত কাটিংগুলোকেই রুটিং হরমোন দিয়ে রাখছি আর একটা যেটা হয় এই সময় অর্থাৎ জুন জুলাই মাসের আগে যদি আমরা কাটিং করি সেক্ষেত্রে কিন্তু এই কাটিংয়ের যে হার সে সাকসেসের হারটা সেটা অনেকটা বেশি হয় প্রায় নাইনটি ফাইভ হানড্রেড বলতে পারেন যতগুলো কাটিং আপনারা করবেন সেই ততগুলোই কিন্তু সাকসেস হবে জুন জুলাই মাসের পর বা জুন জুলাই মাসে করলে কি হয় বেশিরভাগ ভাই সিক্সটি পারসেন্ট আমাদের সাকসেস হয় ফর্টি পার্সেন্ট আমাদের ড্যামেজ হয়ে যায় কারণ সেই সময় বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে বর্ষার সময় এবং সেই সময় কাটিং কিছুটা পচে যায় তাই আমরা চেষ্টা করব সবসময় জুন জুলাই মাসের আগে কাটিংগুলো করার তাহলে কি হয় সাকসেসের হারটা খুব ভালো হয় এবং জুন জুলাই মাসে করলেও আমাদের খেয়াল রাখতে হবে বৃষ্টির জল যেন কাটিংয়ে না পড়ে আমাদের ছায়াতে রাখতে হবে কাটিংগুলো সেডে রাখতে হবে যেখানে বৃষ্টির জল না আসে দেখুন আমি এখানে আস্তে আস্তে সমস্ত কাটিংগুলো আমি কাঁচি ছুরির সাহায্যে গর্ত করে নিয়েছি এবং তাতে কাটিংগুলো ঢুকিয়ে জাস্ট হালকা করে ঢুকিয়ে আমি হাতের সাহায্যে চেপে দিচ্ছি গোড়াটা যাতে জায়গাটা সুন্দরভাবে সেট খায় দেখুন খুব ভালো করে এইভাবে আস্তে আস্তে সমস্ত কাটিংগুলো আপনারা মোটামুটি দশ থেকে বারো দিনের মধ্যে এখানে শিকড় চলে আসে এবং কুড়ি দিনের মাথায় গাছ তৈরি হয়ে যায় আমরা এই চন্দ্রমল্লিকা গাছ যখনই বর্ষার আগে থেকে করা শুরু করব অর্থাৎ এই এপ্রিল মে থেকে আমরা যখন কাটিং করা শুরু করে গাছ করা শুরু করব তখন আমাদের খেয়াল রাখতে হবে বর্ষাকাল অর্থাৎ জুন জুলাই মাস কিন্তু আমাদের এই চন্দ্রমল্লিকা গাছগুলো পুরো শেডের তলায় রাখতে হবে যেখানে বৃষ্টির জল না আসে চন্দ্রমল্লিকা গাছে এই বর্ষাকালের বৃষ্টির জল যদি পড়ে তাহলে কিন্তু পুরো গাছ করাটাই আমাদের নষ্ট হয়ে যাবে গাছে ফাঙ্গাস অ্যাটাক আসবে গাছে শেকড় পচে যেতে পারে গাছটা ক্ষতিগ্রস্ত হবে গাছটা মারা পর্যন্ত যেতে পারে পচে গিয়ে তাই অবশ্যই বৃষ্টির জল থেকে আমাদের গাছগুলোকে কভার করে রাখতে হবে সেক্ষেত্রে যে কোনো পলি সেড আমরা ব্যবহার করতে পারি যেখানে বৃষ্টির জল আসবে না কিন্তু উজ্জ্বল আলো গাছে আসবে এইভাবে আমাদের বর্ষাকালটা কভার করে রাখতে হবে গাছগুলোকে তাহলে কিন্তু আর এই সময় থেকেই আমরা যদি গাছগুলো করি তাহলে কিন্তু অনায়াসেই আমরা পাঁচশো সাড়ে পাঁচশো থেকে দেড় হাজার দু হাজার ফুল আমরা একটা গাছ থেকে অনায়াসেই পেতে পারি তার আগে একটা কথা বলে রাখি এই এই যে এখন থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে সব পম যে ভ্যারাইটিগুলো রয়েছে অর্থাৎ যেগুলোতে প্রচুর ফুল আসে জায়ান্ট ভ্যারাইটি না কিন্তু যেগুলো বড়ো সাইজের ফুল হয় সেই ফুল জায়ান্ট ভ্যারাইটি চন্দ্রমল্লিকা কিন্তু এখন থেকে আমরা করব না আমরা পমের যে ভ্যারাইটিগুলো রয়েছে সেইগুলো আমরা এখন থেকে শুরু করব জায়ান্ট ভ্যারাইটি আমরা বর্ষাকালের পর অর্থাৎ আগস্ট থেকে আমরা কাটিং করা শুরু করব জুলাইয়ের শেষ বা আগস্ট থেকে কাটিং করলে জায়েন্ট ভ্যারাইটিগুলো ভালো রেজাল্ট আসবে আর এখন থেকে আমরা পাম্পাম্পগুলো শুরু করবো তা এই যে থালাটা দেখছেন এই থালাটা আমার রেডি হয়ে গেছে এটা বারো দিন কি পনেরো দিন হলো এটা সব কটা চারা একদম রেডি হয়ে গেছে রুট চলে এসেছে আমি এগুলোকে ফার্স্ট প্লটিং করব তাই ক্ষেত্রে বলে রাখি এই চন্দ্রমল্লিকা এগুলোকে হয়েগুলোকে একদম ছোটো পথের থেকে শুরু করে আস্তে আস্তে ফার্স্টে চার ইঞ্চি তারপর ছয় ইঞ্চি তারপর আট ইঞ্চি বা দশ ইঞ্চিতে আমরা আস্তে আস্তে শিফট করবো সেক্ষেত্রে একদম ছোটতে একদম হালকা মিডিয়া আমাদের রাখতে হবে মিডিয়ার মাটি আমাদের একদম হালকা করে রাখতে হবে দেখুন কত সুন্দর রুট চলে এসছে এবং গাছগুলো সবকটা রেডি হয়ে গেছে তো সেক্ষেত্রে মাটি একদম হালকা রাখতে হবে যেখানে শেকড়টা একদম খুব তাড়াতাড়ি গ্রোথ নেয় এবং গাছে তো সেক্ষেত্রে একদম ছোট পটে রাখার পর একটা ব্যালেন্স ফার্টিলাইজার উনিশ 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 একবার মেরে দিয়ে আমাদের গাছে তারপর বারো একষট্টি শূন্য দেব যেখানে বা ডিএপির কয়েকটা দানা আমাদের ব্যবহার করতে হবে সেখানে রুট খুব তাড়াতাড়ি ডেভেলপ হয়ে যাবে তারপর আমরা পিনচিং শুরু করব তারপর আস্তে আস্তে পেঞ্চিং করতে করতে গাছ বড় হবে এবং গাছে এরকমভাবে আমরা প্রচুর ফুল পেতে পারি তা এখানে এবার দেখাই আমি একদম ছোট একদম শুরুতে কয়েকটা পটিং করে রেখেছি দেখুন গাছগুলো সেট হয়ে গেছে মাটিতে এবার আস্তে আস্তে এগুলোকে পরবর্তী ছয় ইঞ্চি পটে দেবো আমি তো বন্ধুরা যারা আপনারা চন্দ্রমল্লিকা করতে চান এবং শীতকালে চন্দ্রমল্লিকা গাছ থেকে প্রচুর ফুল পেতে চান তাহলে এখান থেকে শুরু করে দিন আর একদমই দেরি করবেন না তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু এবং চন্দ্রমল্লিকা করা প্রাথমিক কিছু পরিচর্যা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন এবং এই ভিডিওর গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটিকে প্রেস করুন যাতে আমার এই নতুন নতুন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় অবশ্যই ভিডিওটিকে কমেন্ট করে জানান কেমন লাগলো এবং কিছু জানার থাকলে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন